বাংলা মানবতা সমাজ আসসালামু আলাইকুম রহমতুল্লা বাক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রবিল আলমিন ও আকিবতুল মুসল্লি ওয়া উসলিআলা নবীনা মুহাম্মদ ও আলা ও আসহাবিহি আজমাইন প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি শরিয়ার লক্ষ্য উদ্দেশ্য শীর্ষক আজকের এ পর্বে দর্শক আমরা আজকের পর্বে আলোচনা করব মাকাস তথা ইসলামের শেরিয়ার লক্ষ্য উদ্দেশ্য এটি ইসলামের শুরু থেকে কখন কিভাবে ছিল বা এই বিষয়টি কি নতুন কোনো নাম পাশাপাশি আমরা আজকে আলোচনা করব তাহলে কিভাবে যদি এটি সাব্যস্ত হয়ে থাকে যে ইসলামের শরিয়ার কিছু লক্ষ্য উদ্দেশ্য আছে তাহলে সেগুলো চিনব কী করে চিহ্নিত করবো কী করে এ দুটো বিষয় আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ প্রথমে আসা যাক ইসলামী শরিয়ার লক্ষ্য উদ্দেশ্যের ইতিহাসটা কি। আমরা সংক্ষেপে শুধু এতটুকুই বলবো যে ইসলামের যতটুকু ইতিহাস অথবা যে পর্যন্ত ইসলামের ইতিহাস পৌঁছায় সে পর্যন্ত ইসলামী শরিয়ার লক্ষ্য উদ্দেশ্যও পৌঁছায় অর্থাৎ ইসলাম যখন থেকে অস্তিত্বশীল তখন থেকে তার সাথে নিহিত রয়েছে জড়িত রয়েছে ইসলামী সেরিয়ার লক্ষ্য এবং উদ্দেশ্য তাহলে আমরা যদি বলি ইসলামিক শরিয়া বা শরিয়া আল ইসলামিয়া যেটি রসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে সেটি ঠিক তখন থেকেই মানে সেটি বলতে আমরা ইসলামী শরিয়া লক্ষ্য উদ্দেশ্য তখন থেকেই ছিল যখন এই শরিয়া নাজিল হয়েছে এর প্রমাণ কী এর প্রমাণ ইতিমধ্যে বিগত একাধিক পর্বে আমরা ইসলামী শরিয়া লক্ষ্য উদ্দেশ্যের যে উদাহরণগুলো পেশ করেছিলাম এবং কোরআন ও সন্না থেকে যে দালিলিক প্রমাণ আমরা পেশ করেছি তাতে কিন্তু প্রমাণিত হয়ে গেছে যে এগুলো শেরিয়ার উৎস যেরকম প্রাচীন এগুলো সেরকম প্রাচীন কারণ শরিয়ার উৎসের মধ্যেই শরিয়ার লক্ষ্য উদ্দেশ্য নিহিত রয়েছে তার মানে কি তার মানে হচ্ছে কোরআন এবং সন্না ইসলামী শরিয়ার লক্ষ্য এবং উদ্দেশ্যের বর্ণনা দ্বারা ভরপুর ফলে রাসুল সাল্লা সাল্লামের যুগ থেকেই মূলত মাকাসেদ ও শেরিয়া বা শেরিয়ার লক্ষ্য উদ্দেশ্যের অবস্থিতি অত্যন্ত জোরালোভাবে পরিলক্ষিত তবে এই বিষয়গুলো নিয়ে ঠিক এইভাবে মাকাসেদ বলে উল্লেখ করে তখন হয়তো সবার দৃষ্টি আকর্ষণ করা হয়নি কিন্তু আকর্ষণ না করলেও সেটি সকলে বুঝে ফেলেছেন এবং স্বয়ং রাসুল্লাহাল্লাহ সাল্লাম তিনি নিজেই সবচেয়ে বেশি উপলব্ধি করতেন মাকাসুদে শেরিয়া কারণ শেরিয়ার মূল উদ্দেশ্যগুলো তার মতো করে এত সুচারুভাবে এত সুন্দরভাবে আর কেউ স্টাবলিশ করতে পারেননি প্রতিষ্ঠিত করতে পারেননি তিনি তৎকালীন মুসলিম সমাজ এবং মদিনা সমাজে বিশেষ করে তিনি আকিদাকে স্টাবলিশ করেছেন এবং সেই আকিদা সকল সাহাবির মধ্যে বিরাজিত ছিল সফলভাবে রাসুলসাল্লাহ সাল্লাম সে আকিদার শিক্ষা সবার মধ্যে প্রতিষ্ঠিত করেছিলেন তিনি ইবাদতগুলোকে প্রতিষ্ঠিত করেছেন যে জন্যে মহান আল্লাহ তালা এই বাদত মুসলিম দিলেন যে উদ্দেশ্যে নাজিল করলেন সে উদ্দেশ্যে কিন্তু এই জেনারেশনের লোকেরা ভালোভাবে উপলব্ধি করেছে তারা সালাত আদায় করতো সালাত তাদেরকে সুন্দর মানুষে পরিণত করেছে পাপ এবং অশ্লতা থেকে মুক্ত করেছে সিয়াম তাদেরকে তাক উপহার দিয়েছে হজ তাদেরকে এখলাস এবং সকল ইবাদত তাদেরকে এখলাস উপহার দিয়েছে ইমানের পাশাপাশি আর সার্বক্ষণিকভাবে অনুসরণ করার জন্য অত্যন্ত ছিলেন সিরিয়াস ছিলেন এবং এর ফলে কি হলো আমরা দেখি যে এই সমাজের মানুষগুলো আল্লাহর মুখল বান্দাতে পরিণত হয়েছেন আল্লাহর মুত্তাকি বান্দাতে পরিণত হয়েছেন ন্যায় ন্যায়পরায়ণ ব্যক্তিত্বে পরিণত হয়েছেন সুহান আল্লাহ পাশাপাশি তাদের আখলাখ ছিল অত্যন্ত ভালো আমালাতের ক্ষেত্রে তারা সকল হারামকে বর্জন করেছেন এবং যত অনাচার তৎকালীন জাহেলি সমাজে ছিল যে অর্থ সম্পদ লুণ্ঠন আত্মসাত জেনা ব্যবিচার পান এবং আরও খুন খারাপি যত কিছু সব কিছু তারা ত্যাগ করেছিলেন কারণ তারা জানেন এই সেরিয়া এসেছে মানুষকে আল্লাহর বান্দাদেরকে অন্য মানুষের অন্য বান্দার ইবাদত থেকে আল্লাহর ইবাদতের দিকে নিয়ে আসার জন্য প্রতিষ্ঠিত করার জন্য এটা মুসলিম ফার্স্ট জেনারেশন তথা রাসুল সাল্লাহ তারা যতটুকু বুঝেছেন অন্য কেউ ততটা বুঝেনি তার মানে কি তার মানে হচ্ছে মাকাসুদারিয়াহ সঙ্গ রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম সবচেয়ে বেশি বুঝেছেন তারপরে তার সাহাবাহরাম সবচেয়ে বেশি বুঝেছেন সেটা আমরা প্রমাণ পাই তাদের জীবন দর্শন থেকে তাদের লাইফ স্টাইল থেকে তাদের সমাজ ব্যবস্থা থেকে তাদের রাষ্ট্রীয় ব্যবস্থাপনা থেকে তাদের যুদ্ধনীতি থেকে তাদের ব্যক্তিগত ব্যবহার থেকে তাদের পারিবারিক ব্যবহার বিধি আচরণ বিধি থেকে আর তাদের পেশাগত দায়িত্ব থেকে সব কিছু থেকে আমরা চমৎকার সব আদর্শ পাই এবং এই জন্য আমাদের ফার্স্ট জেনারেশন আমাদের সবার জন্য আদর্শ সাহাবে কেরাম রেদানুল্লাহ আলহেমে তারা মাকা সাথে শিখেছেন স্বয়ং তাদের শিক্ষক মহানবী সাল্লামের কাছ থেকে কিন্তু এটা তখন যখন আমরা যেমন দেখি আজকের যুগে কারিকুলাম পাঠ্যক্রম যেভাবে সেভাবে ছিল না কিন্তু তার মানে এই নয় যে আমরা সাহবায়িকেরামের থেকে বেশি জ্ঞানী হয়ে গিয়েছি তাই না বিষয়টা একদম স্পষ্ট আমাদের কাছে অতএব আজকের মতো এত সুসংগঠিত শিক্ষার প্রতিষ্ঠান বিভিন্ন বিভাগ গবেষণা বিভাগ কারিকুলাম উন্নয়ন বিভাগ ইত্যাদি সব কিছু আজকে সুন্দরভাবে থাকার পরেও সুশৃঙ্খলভাবে থাকার পরেও সেই জেনারেশন জ্ঞানের দিক থেকে আমাদের থেকে অনেক এগিয়ে আমরা সুশৃঙ্খল করেছি আমাদের নিজেদেরকে অগ্রসর করার জন্য কিন্তু ততটা অগ্রসর হতে পারিনি ইতিহাস এর ধারাবাহিকতা আমরা দেখি সাল্লামের যুগে ছিল তার ইন্দের যুগে ছিল যদিও কারি কোলাম আকারে ছিল না বাস পার্থক্য এতটুকু অতএব এই সাবজেক্টটা বা ইসলাম বিষয়ের লক্ষ্য উদ্দেশ্য এই বিষয়টা নতুন কোনো বিষয় নয় এটা নতুন বিষয় হিসাবে চালনা করার কোনো কারণ নেই এটি পুরাতন এবং এমন পুরাতন যে একে যারা ভালো বুঝবেন না তারা শরিয়ার লক্ষ্য উদ্দেশ্য বুঝবেন না সারিয়াকে ইমপ্লিমেন্ট করার বেনিফিটটা তারা পাবেন না আগ্রহ তারা পাবেন না অনুপ্রেরণা তারা পাবেন না এই বিষয়টি ঘটে যাবে এবং অলরেডি ঘটে গিয়েছে যখন মুসলিম উম্মার অনেকের শিক্ষা ব্যবস্থা থেকে সেরিয়ারের বিষয়গুলো বাদ পড়েছে ফলে এই উম্মার মধ্যে বহু লোক সৃষ্টি হয়েছে যারা শারিয়াকে বোঝেন না সেরিয়ার লক্ষ্য উদ্দেশ্য বোঝেন না আমরা রেলমি চর্চার বা ইসলামের অ্যাকাডেমিক চর্চার ধারাবাহিকতায় লক্ষ্য করি যে এই বিষয়টি ঠিক এই নামে সাহবাদের যুগেদের যুগে বা পরবর্তী বেশ কয়েক শতাব্দীতে এই বিষয়গুলো এভাবে উঠে আসেনি যদিও সব যুগেই যে যত বেশি রসুল্লাহ আসলামের যুগের কাছাকাছি সে তত বেশি বা তিনি তত বেশি মাকাসেদ বুঝেছেন আমল করেছেন এবং অর্জন করেছেন আল্লাহ তালার তৌফিকে পরবর্তীতে যখন হেজরি ষষ্ঠ সপ্তম শতক চলে এলো তখন আমরা ইসলামের মহান মহান স্কলারদেরকে দেখিয়ে বিষয়ে তারা বক্তব্য রাখতে শুরু করেছেন ইমাম সাতবি রহমাহুল্লাহ তার অত্যন্ত বিখ্যাত একটি গ্রন্থ আলমোয়া মুয়াফাকাত সেখানের দ্বিতীয় খণ্ড তিনি সর্বপ্রথম এলাবরেটলি এটাকে আলোচনা করেছেন আল মুয়াফাকাত গ্রন্থের দ্বিতীয় খণ্ডে সেখানে তিনি মাকাসুল মুকল্লাফিন এবং মা কাসুদ স্যার সব কিছু প্রথমবারের মতো অনেক ডিটেলসে চমৎকার আলোচনা করেছেন আজও এই গ্রন্থটি আমাদের জন্য এই বিষয়ের জন্য একটা চমৎকার রিসোর্স এবং রেফারেন্স বই হিসাবে গৃহীত এবং যারা মা কাসেদ সম্পর্কে ভালো জ্ঞান অর্জন করতে চান ইমাম সাতবির এই গ্রন্থ তাকে অবশ্যই পড়তে হবে আমরা পাশাপাশি সেই যুগের মধ্যে দেখি ইমাম সাতবির যুগ বা তার কিছু কাল পরেই যারা এসেছিলেন শেখুল ইসলাম এবনে তেমিয়া রাহমাহুল্লাহ এবং ইমাম এব্দুল কাইয়েম যিনি শেখুল ইসলাম তেমিয়ার প্রখ্যাত ছাত্র তারা মাকাসেদ নিয়ে কিন্তু বহু কাজ করেছেন বহু গবেষণা করেছেন তাদের বিভিন্ন বক্তব্যে তাদের বিভিন্ন ফাতাওয়ায় তাদের বিভিন্ন লেখনীতে এবং গ্রন্থে মাকাসেদের বিষয়টি উঠে এসেছে এমাম এবনে তেমিয়া রহেমালার মেজমুল ফাওয়া বা তার আল ফেতাওয়ার সংকলন নামক যে গ্রন্থ যেটি সাইত্রিশ খণ্ডে আরবিতে প্রকাশিত এটি মুসলিম স্কলারদের জন্য অত্যন্ত প্রামান্য একটি গ্রন্থ যা দিয়ে তারা তথ্যে এবং সাহি এলমে সাহি আকিদা সাহি ভিত্তিক নলেজে তারা সমৃদ্ধ হবেন বলে আমরা দৃঢ় বিশ্বাস পোষণ করি সেই গ্রন্থের বিভিন্ন জায়গা মাকাস আলোচনা কিন্তু আছে আর ইমাম আব্দুল তাইম রাহমাহুল্লাহ ইমাম তাইম রাহমাহুল্লাহ সুযোগ্য ছাত্র তিনি তার বহু গ্রন্থে মাকাস্সেদের বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন এর মধ্যে যেমন আল আমুল তারপরে আইন তারপরে মেফতাহদার ইত্যাদি একাধিক গ্রন্থে তিনি বিষয়গুলো ইল্যাবরেটলি আলোচনা করেছেন সে ফাওয়াল আলিল গ্রন্থেও তিনি বিষয়ের দিকপাত করেছেন যদিও এলামুল মক্কাইনের মধ্যে এই উদ্দেশ্য লক্ষ্যের আলোচনাগুলো অনেক বেশি ব্যাপক আর পরবর্তীতে আমরা দেখি যে দীর্ঘদিন আবার এই বিষয়টি নিয়েও আমাদের মধ্যে স্বাভাবিক আলোচনা হয়তো পড়াশোনা হয়েছে কিন্তু একটা গ্যাপ কিন্তু হয়ে গিয়েছে বেশ কয়েকশো বছরের পরবর্তীতে প্রখ্যাত একজন স্কলার মোহাম্মদ আহরিবন এশোর তিনি মকাসুদ শেরিয়াল ইসলামিয়া গ্রন্থে এ নিয়ে ব্যাপকভাবে আলোচনা করেন এবং সুন্দর একটি প্রামাণ্য গ্রন্থ তিনি লিখেছেন এ বিষয়ে তিনি গত শতাব্দীর মানুষ দীর্ঘদিন পরে মাকাসিদের উপর একটা চমৎকার লেখা আমরা পেয়েছি পাশাপাশি শেখ আল্লাহ আল ফাসি তিনি মাকাসুদ শাহুল ইসলামী ও মা এই নামে আরেকটি গ্রন্থ রচনা করেন এবং এ দুজনের অববাহিত পরেই যেহেতু এই বইগুলো ছিল অত্যন্ত চমৎকার আমাদের মুসলিম দেশের বিশ্ববিদ্যালয়গুলো এই বিষয়ের প্রতি তারা খুব মনোযোগী হয়ে পড়ে এবং এর উপর ব্যাপক গবেষণা শুরু হয় এমনকি মাকাসুদ শৈল ইসলামী একটা আলাদা সাবজেক্ট হিসাবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে মদিনা বিশ্ববিদ্যালয় সহ আলাজহার আজহার বিশ্ববিদ্যালয় কিংবা আরবের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এটি পঠিত বিষয় হিসাবে আমার অন্তর্ভুক্ত হয় এবং আমাদের মুসলিম দেশগুলোর মধ্যে বিশেষ করে বাংলাদেশেও এখন সেটি ইসলামিক শিক্ষার মধ্যে একটা বিশেষ সাবজেক্ট হিসাবে এখন কারিকুলামের স্থান পেয়েছে অতএব এই বিষয়টা এমন নয় যে শুধুমাত্র যারা সিকার অফ নলেজ বা স্টুডেন্ট অফ নলেজ তারাই শিখবে বরং আমাদের সাধারণ মুসলিম যারা তাদেরও প্রত্যেকের এটা শেখা দরকার সেই স্ট্যান্ডার্ডে যতটুকু শেখাটা জরুরি ততটুকুই আমরা আমাদের এই প্রোজেক্টগুলোতে আলোচনা করছি দর্শক আমরা এ বিষয়ে আজকের জালোচ্য বিষয়তে আমরা আরও আলোচনা করবেন শাল্লাহ আমরা নিচ্ছি একটা বিরতি বিরতির পর খুব দ্রুত ফিরে আসছি আশা করছি আমাদের সাথেই থাকবেন সালাম ওয়ালাইকুম ওর রাহমাতুল্লাহ আলী মোহাম্মদ মাদানি আর আপনারা দেখছেন ডি বাংলা

তবে কি ইচ্ছে করে অথবা জ্ঞানের বলে আমরা অনেকেই ছুটে চলেছি সেই অভিশব্দ এবং ভ্রান্তদের পথে জানতে দেখুন বাংলায় আমাদের আয়োজন যাদের পথে চলা যায় না জানেন কেন ইসলাম মন্দ নির্বাচন না করার নির্দেশ দিয়েছে যাদের পথে চলা যায় না প্রতি রবিবার রাত দশটায় বা সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে বাংলায়। টিভি বাংলায় মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন যথাযথ সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা তারা আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন পরবর্তী অনুষ্ঠান বাংলায় দর্শক বিরতির পর আমরা আবারও ফিরে এলাম আমাদের ইসলামী শরিয়ার লক্ষ্য উদ্দেশ্য শীর্ষক আলোচনার এ পর্বে আমরা আলোচনা করছিলাম মাকাশেদেশেরিয়ার ইতিহাস সম্পর্কিত কিছু বিষয় মাকাসেরিয়া আধুনিক যুগে এসে একটি প্রতিষ্ঠিত সাবজেক্ট হিসাবে কাজ করছে এবং বিশেষ করে আজকে শেরিয়ার যে বিষয়গুলো সেগুলোকে এলাবোরেটলি বোঝার ক্ষেত্রে মাকাশুদেশেরিয়ার বা ইসলামের লক্ষ্য উদ্দেশ্যের একটা ব্যাপক প্রভাব এবং একটা চমৎকার সহযোগিতা আমরা লক্ষ্য করছি এই জন্য এই বিষয়ের উপরে বর্তমান সময়ে প্রচুর লেখা আছে ডক্টর আহমদ রেসুনি তিনি ইমাম সাথে শারিয়ার বিষয় নিয়ে তিনি ব্যাপক গবেষণা করেছেন নগরিয়াত মাকসুদ আল ইমাম সাতবি তার একটি গ্রন্থ আর এছাড়া ইমাম এবনিয়া ইমাম এবদুল কাইম তারাও মাকাসুদ সম্পর্কিত যে গবেষণাগুলো করেছিলেন সেগুলোকে বিভিন্ন গবেষক একসাথ করেছে শরিয়া ও এলাকাত হাবিল আদিল্লা মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে একটি পিএইচডি থিসিস বের হয়েছে একটা পিএইচডি গবেষণা যেটি রচনা করেছেন ডক্টর মহম সায়দ আলী ইউবি এটি এখন বাজারে পাওয়া যাচ্ছে এবং অত্যন্ত চমৎকার একটি বই তা এইভাবে আমরা আরও অনেকগুলো বই এখন মাকাশেদের সারিয়ে পাচ্ছি যে কারো হাতের নাগালি পাবেন এটি ইংরেজি ভাষায় বাংলা ভাষায় এবং আরবি ভাষায় আছে যদিও আরবি ভাষায় ব্যাপকভাবে অস্তিত্ব লক্ষ্য করা যাচ্ছে যাই হোক আমরা এতটুকু পরিমাণ ইতিহাস বলে এবং কিছু রেফারেন্স আপনাদের উদ্দেশ্যে উপস্থাপন করার পর আমরা যে বিষয়ে যাব সেটি হচ্ছে কিভাবে আমরা মাকাশেদের সেরিয়াকে চেনবো বা উদ্দেশ্য লক্ষ্য নির্ধারণ করব কি করে দর্শক এটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট কিন্তু শরিয়া জানার মধ্য দিয়ে আমরা শরীয়ার মূল উদ্দেশ্য বুঝতে পারি এবং সে উদ্দেশ্যেই ইসলামী শরিয়ার যাবতীয় কর্মকাণ্ডকে আমরা চালিয়ে নিতে পারি সেটা ভালো এবং সেটা উচিত সে কথাই আমরা বারবার বলে আসছি কিন্তু চিহ্নিত করব কি করে কারণ মাকাসুদেশেরিয়া যদি ভুলভাবে চিহ্নিত করা হয় তাহলে কিন্তু ভুল পথে চলে যাবে সেরিয়ার উদ্দেশ্যের উদ্দেশ্য নয় সেটাকে উদ্দেশ্য যদি কেউ বানান তাহলে সেরিয়ার পথেই কিন্তু আমরা বিচ্যুত হয়ে যাব অতএব বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত ম্যাথাডলজিক্যালি বা পদ্ধতিগতভাবে অ্যাকাডেমিক পদ্ধতিগতভাবে আমাদের আগাতে হবে আগের স্কলাররা যে পদগুলোকে রেকমেন্ড করেছেন যে কিভাবে মাকাসিদগুলোকে চিহ্নিত করা যায় সে বিষয়টা যদি আমরা খুব সতর্কতার সাথে বিবেচনা না করি তাহলে ভুল পথে মানুষ অগ্রসর হয়ে যেতে পারেন যেমন কারণ হচ্ছে যে আমরা জানি যে এই যে মাকাসুদের সেরিয়ারের উদ্দেশ্য লক্ষ্যের সাথে এল্লাদ সবাব বা কার্যকারণের একটা সম্পর্ক থাকে আপনি যদি ভুল কার্যকরণটা চিহ্নিত করেন তখন দেখা যাবে যে আপনার ডিডাকশান আপনার অ্যানালজি বা যুক্তি আপনাকে ভুল পথে পরিচালিত করবে এই জন্যে আমরা আশা করব যে আপনারা অত্যন্ত মনোযোগের সাথে এখানে সারিয়ার বিষয়গুলো খেয়াল করবেন যে কিভাবে সারিয়া আমাদেরকে মাকাসে বোঝার প্রতি বা ইসলামী সারিয়ার লক্ষ্য উদ্দেশ্য বোঝার প্রতি আমাদেরকে উদ্বুদ্ধ করেছে ম্যাথডটা দিয়েছে পদ্ধতিটা দিয়েছে আসুন আমরা সে বিষয়টা আলোচনা করি প্রথমেই যে বিষয়টা আমরা এখানে নিয়ে আসতে চাচ্ছি সেটি হচ্ছে ইসলামী সারিয়া মধ্যে দলিল গ্রহণ পদ্ধতির অনেকগুলো দিক আছে এর মধ্যে ইসতেকরা একটি বিষয় আছে ইস্তেকরা মানে হচ্ছে একটা ব্যাপক গবেষণা গবেষণা ভিত্তিক একটা ব্যাপক অনুসন্ধান কার্য এটাকে বলা হয় ইস্তেকরা অর্থাৎ এখানে কি করা হবে এখানে দেখা হবে যে বিভিন্ন টেক্সটের মধ্যে বিভিন্ন হুকুম মধ্যে বিভিন্ন কি কোনো কারণ বর্ণনা করেছে আচ্ছা কারণটা বর্ণনা করলে কিভাবে করেছে ইত্যাদি সব গবেষণা করে দেখে দেখে কারণগুলোকে আলাদা করলে মাকাসেরটা চেনা যাবে এটা কিন্তু আমরা উদাহরণের মধ্যে বলেছি আপনাদেরকে এবং আমরা কোন আনসন্ধা থেকে বিভিন্ন টেক্সট উদাহরণস্বরূপ পেশ করে প্রমাণস্বরূপ পেশ করে আমরা দেখিয়েছি সেরিয়াতে এভাবে আলোচনা হয়েছে একজন মুসলিম স্কলার তিনি অবশ্যই এ বিষয়গুলোকে একসাথে করে 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 এবং সেটা করেছেন সেটা বিভিন্ন যুগে আলেমরা করেছেন যারা মাকাসিদের উপর বলে লিখেছেন তারা একসাথে করে করে মাকাসিদগুলোকে চিহ্নিত করবেন এটা হচ্ছে একটা পদ্ধতি অর্থাৎ গবেষণামূলক পদ্ধতি এটা আলেসতে ক্রাঁ এটাকে বলো আলেস তাকরা গবেষণামূলক পদ্ধতি পুরা কোরআন আপনি পড়ে ফেলবেন দেখবেন যে সেখানে কয়টা উদ্দেশ্য বর্ণনা হয়েছে পুরো সুন্নাহ আপনি খুব ভালো করে পড়বেন সোহেদ সুন্নহগুলো কারণ জাল কিংবা দুর্বল হাদিস দিয়ে মাকাশেদ সাব্যস্ত করা যাবে না তো মাকাশে সাব্যস্ত করতে হবে হাদিস যেগুলো হাদিসগুলো দিয়ে দলিল গ্রহণ করা যায় সেগুলো দিয়ে মাকাশেদ সাব্যস্ত করে আপনি এগুলোকে একসাথ করতে পারেন এটা হলো একটা পদ্ধতি এর উদাহরণ কিন্তু অলরেডি আমাদের বিভিন্ন পর্বের আলোচনার মধ্যে দিয়ে এসে গিয়েছে জন্য এর কোনো উদাহরণ আমি পেশ করলাম না দ্বিতীয় যে পদ্ধতি সেটি হচ্ছে শরিয়াতের নির্দেশ শরিয়াতের নির্দেশ এবং নির্দেশের কারণ জানা প্রথমত শরিয়ত বলেছে করতে তাহলে আমি বুঝলাম এটাই শরিয়তের উদ্দেশ্য যখন শরিয়ত বললো আকিম সালাদ হজ এবং আল্লাহর উদ্দেশ্যে পরিপূর্ণ করা সম্পাদন করো ইত্যাদি আরও যে সমস্ত সরাসরি নির্দেশ এসেছে নির্দেশ দিলেই বুঝা যাচ্ছে এটা শরীয় উদ্দেশ্য যখন আপনি কাউকে বলবেন যে আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো তখন কিন্তু মানে যিনি শ্রোতা যাকে আপনি নির্দেশটা দিলেন তিনি বুঝবেন যে আপনি চান পানি পানি আনা হোক এটা আপনি চান ব্যাস তাইলে নির্দেশ থেকে আমরা বুঝলাম যে শরিয়ত সেটা চায় শরিয়ত যেটা চায় যে মাকাসুফ মানি যেটা চায় শরিয়ত যেটা চায় সেটা শরিয়ার উদ্দেশ্য এবং লক্ষ্য আচ্ছা এটা একটা বিষয় তৃতীয় বিষয়টা হচ্ছে যে শরিয়তের নিষেধ হাজ্ঞা শরিয়ত বলেছে ওলা তালাতি হার রাম আয় লেবেল হাক তোমরা কাউকে হত্যা করো না কোলনাস্কে হত্যা করো না তবে হক পন্থায় অর্থাৎ শারিয়ার যেখানে পারমিশন দেন শারিয়ার পদ্ধতি যেমন শাস্তিমূলক যার হত্যাকাণ্ড কার্যকর করতে হবে তাকে যাকে ইত্যাদি এছাড়া আর কোনোভাবেই মানুষকে হত্যা করা যাবে না তাহলে শরিয়ার লক্ষ্য হচ্ছে মানুষের বা নিষ্পাপ লোকদের প্রাণকে নিরাপদ রাখা নিষ্পাপ লোকদের প্রাণকে সংরক্ষিত রাখা তাহলে আমরা দ্বিতীয়টা জানলাম শরিয়াতের নির্দেশ সরাসরি নির্দেশ নির্দেশ দিলেই বুঝবো শরিয়াত সেটা চান এটা শরিয়াতের লক্ষ্য নামাজ জন্য যেমন অনেকে হয়তো আমরা বলতে শুনেছি বলেন যে না নামাজ কেন দিয়েছে নামাজ তো মেন না। সৌম মেন না। হাজ মেন উদ্দেশনা এগুলো ভুল এগুলো ভুল কারণ শরিয়াত এই কাজগুলো করার জন্য স্পষ্ট বক্তব্য রেখেছেন ফলে এগুলো মাকসুদ বেদায়াতি সালাহ মাকসুদ বেদায়াতি সালাদ কায়েম করা এটা ইটস সেলফ সেরিয়ার একটা উদ্দেশ্য লক্ষ্য রোজা রাখা বা শিয়াম পালন করা ইটস সেলফ একটা উদ্দেশ্য এবং লক্ষ্য হজ করা যখন হজ ফরজ হয় জাকাত দেওয়া যখন জাকাত এগুলোকে সেকেন্ডারি উদ্দেশ্য লক্ষ্য বলার কোনো কারণ নাই এগুলো প্রাইমারি উদ্দেশ্যের মধ্যে পড়বে এভাবে সেরিয়া যতগুলো ফরজ কাজ আমাদের উপর অবধারিত করেছে সবগুলোই প্রাথমিকভাবে শরিয়ার উদ্দেশ্য সেকেন্ডারি বা আনুষাঙ্গিক উদ্দেশ্য নয় শরিয়ার প্রকারগুলো আলোচনার ক্ষেত্রে আরো আরও স্পষ্ট হবে আপনাদের কাছে তাহলে যতগুলো ইবাদতের মেইন কোর্স আছে এগুলো ইটসেলফ উদ্দেশ্য এগুলো স্টাবলিশ করার জন্য আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে এবং এই জন্য আমরা বোখারি মুসলিম হাদিস দেখি আব্দুল ইবন আমর রাদি আল্লাহ তালহ থেকে তিনি বলেছেন বুনিয়াল ইসলাম ও আলা খামসিন শাহাদতে আল্লাহ ইহ ইহ ও আন্না মোহাম্মদ রসুল্লাহ ও ইকাম ইসলাহ ও ইতা ইজাকা ও সৌম রমাদান ওহাজ বেতিল্লাহ হারাম মানে আলহ সাবিলা যে ইসলাম পাঁচটি বিষয়ের উপর স্থাপিত এক এ কথা সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া সত্যিকার আর কোনো ইলাহা নেই এবং এ কথা সাক্ষ্য দেওয়া যে মাহমুদ রসুল্লাহ সাল্লাম আল্লাহর বান্দা রাসুল দুই সালাদ কায়েম করা তিন জাকাত প্রদান করা চতুর্থ রামাদন মাসের সিয়াম পালন করা এবং পঞ্চম সমর্থবান ব্যক্তির জন্য হজ করা এখানে আমরা একামার কথা দেখতে পাচ্ছি অর্থাৎ এস্টাবলিশ করার কথা আছে জাকাত দেয়ার কথা আছে তাহলে এগুলো হচ্ছে মাকসুদুন বেদায়াতি অর্থাৎ এগুলো পালন করা আদায় করা স্টাবলিশ করা শরিয়ার মেন উদ্দেশ্য এখানে সন্দর্পোষণগুলো চলবে না ঠিক তেমনি তৃতীয় যে বিষয়টা সেটা আরেকটু রিপিট করি সেটি হচ্ছে নিষেধাজ্ঞা অর্থাৎ হারাম কাজগুলো বর্জন করা এটাও শরিয়ার মেন উদ্দেশ্যের মধ্যে পড়ে হারাম কাজ যত খারাপ কাজ আছে নিকৃষ্ট কাজ আছে যেটা সেরিয়া হারাম বলে ঘোষণা করেছে সেটাও বর্জন করা শরিয়ার লক্ষ্য উদ্দেশ্যের মধ্যে পড়ে তাহলে আমরা দ্বিতীয় পন্থায় জানলাম যে সরাসরি নির্দেশের মধ্য দিয়ে সেরিয়ার উদ্দেশ্য বোঝা যাবে যে সেগুলো করতে হবে এটা শরীরের উদ্দেশ্য তৃতীয় নম্বর হচ্ছে সরাসরি নিষেধাজ্ঞার মধ্য দিয়ে জানা যাবে যে এটা হারাম এবং এটা করা যাবে না এটাই সেরিয়ার লক্ষ্য এবং উদ্দেশ্য চার নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে সেই বক্তব্য থেকে যা সরাসরি বোঝা যায় সেরাই বক্তব্য থেকে যা সরাসরি বোঝা যায় বক্তব্য থেকে অনেক কিছু কিন্তু আমরা বুঝতে পারি যেমন আল্লাহ যদি বলেন ইউরিদ উসরা। আল্লাহ তালা তোমাদের জন্য সহজতা চান কঠোরতা চান না তাহলে এই যে চাওয়াটা কিন্তু শরীরের লক্ষ্য উদ্দেশ্য মনে রাখতে হবে ইরাদা মেসিয়া এই যে আল্লাহ যেখানে চান আল্লাহ আল্লাহর আলামিন তোমরা চাইতে পারো না সেটাই চাইতে পারো যেটা আল্লাহ তালা চান আল্লাহ চাইলেই হবে নাহলে হবে না তোমাদের চাও দাঁড় হবে না এই যে মাসি আহ বা শাহ আহ আমরা বলি যে মাসা আল্লাহ যদি চান যা আল্লাহ চান এই যে চাওয়াটা বা এরাদা কখনো এই অর্থ আসে আল্লাহর চাওয়াটা আল্লাহ সন্তুষ্ট হন ইত্যাদি এই বিষয়গুলো এখানে এই বিষয়গুলো দিয়ে আসলে শরীর লক্ষ্য সবস্থ সাব্যস্ত হয়ে থাকে দর্শক আমাদের সময় প্রায় শেষ হয়ে এলো ওই আমরা আজকের এপিসোড এখানে শেষ করতে যাচ্ছি বিষয়টা নিয়ে আমরা আবারও পরবর্তী পর্বে আলোচনা করবো ইনশাল্লাহ আপনাদের সবাইকে সে পর্ব দেখার আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন আমাদের ভালো প্রচেষ্টাগুলোকে কবুল করেন এতটুকু বক্তব্য রেখে সুক্রিয়া জ্ঞাপন করে এবং পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি হাজা ওসল্লাহ আলা নবীন মোহাম্মদ ও আলা আলিহি ও আসহাবিহি আজমাইন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরকাত Ah uh সম্পদকে সুরক্ষিত না পারে বিনিয়োগ আপনার সম্পদকে না বৃদ্ধি করতে পারে কিন্তু জাকাত দিলে নিশ্চই আপনার সম্পদ বাড়বে থাকবে সুরক্ষিত এবং পবিত্র বিজ টিভির সাথে থাকুন আপনার জাকাত ও দানের অর্থ পাঠাতে পারেন আই আর এফ আই আলট্রায়েন ব্যাংক কোয়াড্রান কোর্ট আটচল্লিশ ক্যালথরপের রোড বর্মিংহাম ইউকে

হলে এবং কিভাবে অর্জিত হবে ইমানের দৃঢ়তা এবং অন্তরের পরিচ্ছন্নতা সে বিষয়ে বিস্তারিত জানতে হলে আলোচনা শুনুন আমাদের ধারাবাহিক প্রোগ্রামে সরল পথে চোখ কেবলমাত্র পিস টিভি বাংলায় জানুন সেই দীপ্তিমান বিশেষ পথ যার সম্পর্কে মহান আল্লাহ পবিত্র কোরআনে উল্লেখ করেছেন সরল পথ প্রতি সোমবার রাত সাড়ে আটটায় আপন সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে বিস টিভি বাংলায়